নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শুরুতে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন পিসিআই বা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করেছে এবং আপনাদেরকে বলে আর কি শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশেই কিন্তু আপনার এক্ষেত্রে এলিজিবল বা আবেদন করতে পারবেন রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জেস এক্ষেত্রে লাগছে না তো সেই জন্য কিন্তু যে কোনো ক্যাটাগরি থেকে আপনার বিলংস করেন অবশ্যই কিন্তু এলিজিবল বা আবেদন করতে পারবেন এই পিডিএফটির মধ্যে কিন্তু অলরেডি তারা বলে দিয়েছে কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে কারা এলিজিবল এবং তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কী কী করণীয় যেগুলোকে কিন্তু অবশ্যই সামারাইজ করে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব তাই কাইন্ডলি ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে চারটে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু রিক্রুট করা হবে আপনারা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করছেন যে কোনো শাখায় এক্ষেত্রে কিন্তু অবশ্যই এলিজিবেল বা আবেদন করতে পারবেন যদি বা প্রেফার ক্রাইটেরিয়া কিছু চেয়েছে সেগুলো যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রেফারেন্স পাবেন কিন্তু মিনিমাম যদি আপনাদের কাছে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এলিজিবল বা আবেদন করতে পারবেন আপনাদের কিন্তু অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আপনাদের বয়স আপনারা জেনারেল ক্যাটাগরি বা ইউ আর ক্যাটাগরি থেকে বিলংস করেন অবশ্যই এলিজিবল বা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা যে কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলংস করেন অবশ্যই কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এবং নর্মস বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন আপনাদের টাইপিং টেস্ট না হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাইপিং যে স্পিড তার কিন্তু অলরেডি ডিটেলস সমস্ত কিছু বলে দিয়েছে এবং এর পাশাপাশি আপনাদেরকে বলে আর কি কীভাবে আপনাদের এক্সামিনেশন হবে সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু পিডিএফটির মধ্যে প্রোভাইডেড আপনাদের টায়ার ওয়ান এবং টায়ার টু এবং তার পাশাপাশি টাইপিং টেস্ট না হবে টায়ার ওয়ানে কিন্তু আপনাদের দুশো নম্বরের অবশ্যই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন থাকবে যার জন্য কিন্তু আপনাদেরকে তিন ঘন্টা টাইম দেওয়া হবে এবং টায়ার টু কিন্তু আপনাদের ডেস্ক্রিপটিভ টাইপ হবে এবং প্রত্যেকটি আলাদা আলাদা যে টায়ার রয়েছে তাদের কিন্তু অবশ্যই সিলেবাস তারা মেনশন করে দিয়েছে এবং সেখানে কোন কোর্শনের জন্য কত নম্বর করে থাকবে সেগুলো কিন্তু ইন ডিটেলসে পিডিএফটির মধ্যে অলরেডি প্রোভাইডেড তো এক্ষেত্রে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা অবশ্যই পিডিএফটি পড়ে আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই জেনারেল ইনস্ট্রাকশন মাইন্ডলি পড়বেন কেননা আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সামারাইজ করে মেন মেন ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি এবং এর পাশাপাশি বলে রাখি আপনাদেরকে কিন্তু অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে আপনাদের সমস্ত ডকুমেন্টগুলোর ফটোকপি সেলফ সেল শুদ্ধ এবং তার পাশাপাশি কিন্তু তারা অলরেডি অ্যাড্রেস বলে দিয়েছে দিল্লিতে আপনাদেরকে কিন্তু অবশ্যই পয়লা ফেব্রুয়ারি দু হাজার একুশের মধ্যে পাঠিয়ে দিতে হবে এবং এই ক্ষেত্রে আপনাদের কিন্তু অলরেডি এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তাহলে দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটিকে সবার প্রথমে প্রিন্ট আউট করবেন এবং তারপরে কিন্তু ভালো করে ফিল আপ করবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে যে সমস্ত ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে জেরক্স করে তারপরে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করবেন এবং সেগুলো কিন্তু অবশ্যই স্পিড পোস্টের মাধ্যমে মেনশন করে দাও অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন তো আশা করি শর্ট ভিডিওটির মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম আপনাদেরকে কী করণীয় এবং তার পাশাপাশি বলে রাখি ভিডিও ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন সেখানে কিন্তু পিডিএফ লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো যাতে আপনারা ইজিলি পিডিএফটিকে অ্যাক্সেস করতে পারেন যদি শর্ট ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে সাপোর্ট করবেন চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন দেখার জন্য কোনো ভিডিওতে